বন্ধুরা, আমাদের এই জিকে সিরিজটা তোমাদের সমস্ত ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে চাকরি পরীক্ষার জন্য এবং তোমাদের সাধারণ জ্ঞানের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা মিস না করতে চাও প্রতিদিন রাত্রে 8টার দিকে হয়ে থাকে, তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা ওপেন করে কিন্তু অবশ্যই রেখে দেবে। আমি কালকে তোমাদের লাস্ট একটা কোশ্চিন জিজ্ঞেস করেছিলাম এবং আজকে তোমাদের লাস্ট একটা কোশ্চিন জিজ্ঞেস করবো, যেই কোশ্চিনের অ্যান্সার তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে লাগবে। কালকে আমি তোমাদেরকে কোশ্চিন করেছিলাম যে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি। তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো। কি হয়ে যাবে? অ্যাঞ্জেল জলপ্রপাত, যেটি কোথায় অবস্থিত? ভেনিজুয়েলাতে অবস্থিত। চলো এবার আজকের কোশ্চেনগুলো দেখে নিই। আজকের কোশ্চেনে আমাদের প্রথমে রয়েছে পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি। তাহলে পৃথিবীর দীর্ঘতম রেলপথ কি হয়ে যাবে এখানে? যেটা রয়েছে সেন্ট সেভেরিয়ান রেলপথ, যেটা রয়েছে সেন্ট সেভেরিয়ান রেলপথ হয়ে যাবে পৃথিবীর দীর্ঘতম রেলপথ হয়ে যাবে। নেক্সট কোনটি কী রয়েছে বন্ধুরা, প্রত্যেক দিন দেখার চেষ্টা করবে, কারণ এখানে তোমাদের বেশি সময় লাগবে না, মোটামুটি 5-7 মিনিটের ভিডিও হয়ে থাকে একটা, যে কিন্তু এখানে তোমাদের প্রচুর পরিমাণে নলেজ গেইন হয়ে যাবে। নেক্সট রয়েছে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি। পৃথিবীর উচ্চতম নাম মালভূমি কি হয়ে যাবে? পামির মালভূমি। কি হয়ে যাবে তোমাদের? পামির মালভূমি হয়ে যাবে। নেক্সট কোনটি কী রয়েছে পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি। পৃথিবীর গভীরতম হ্রদ কি হয়ে যাবে আমাদের? বৈকাল হ্রদ। কি হয়ে যাবে আমাদের? বৈকাল হ্রদ। তুমি চাইলে এর পিডিএফও সংগ্রহ করতে পারো। পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের সমস্ত পিডিএফগুলো দেওয়া হয়, যার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। এবং বৈকাল হ্রদটা কোথায় অবস্থিত? সাইবেরিয়াতে অবস্থিত। নেক্সট কী রয়েছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ। মাথায় রাখবে এটা পর্বত শৃঙ্গ, কিন্তু পর্বত শৃঙ্গ কী হয়ে যাবে আমাদের? মাউন্ট এভারেস্ট। কী হয়ে যাবে? মাউন্ট এভারেস্ট। এবং দেখি কার কার তোমাদের মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আছে সেটা মনে আছে, এবং কোথায় অবস্থিত সেটা আমি বলে দিচ্ছি, নেপালে অবস্থিত। কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। কিন্তু উচ্চতা তোমাদের কার কার মনে আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এর উচ্চতা কত। নেক্সট কোশ্চেনটা রয়েছে এখানে পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি। পৃথিবীর দীর্ঘতম খাল হয়ে যাবে কি? সুয়েজ খাল। কী হয়ে যাবে? সুয়েজ খাল। নেক্সট কোনটা কী রয়েছে এখানে পৃথিবীর দীর্ঘতম নদী বাঁধ কি। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদী বাঁধ হয়ে যাবে হীরাকুদ। কোথায় অবস্থিত? আমাদের ভারতেই অবস্থিত। তাহলে কী হয়ে যাবে পৃথিবীর দীর্ঘতম নদী বাঁধ কী হয়ে যাবে? হীরাকুদ। নেক্সট কোনটা কী রয়েছে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি। পৃথিবীর উচ্চতম হ্রদ হয়ে যাবে টিটিকাকা। কী হয়ে যাবে? টিটিকাকা, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম, এবং সেটি অবস্থিত বলিভিয়াতে। কোথায় অবস্থিত? সেটি বলিভিয়াতে অবস্থিত। নেক্সট কোনটি কী রয়েছে এখানে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কি। তাহলে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কি হয়ে যাবে? গোরখপুর। কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত, আমাদের ভারতেই। তাহলে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি হয়ে যাবে তোমাদের? গোরখপুর। এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোনটি কী রয়েছে এখানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান। সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? মনসুন রামে হয়ে থাকে। কোথায় হয়ে থাকে? মনসুন রামে হয়ে থাকে, সম্ভবত মিজোরামে অবস্থিত। আমাদের ভারতে কিন্তু অবস্থিত, কোথায়? মিজোরামে, সেটি সম্ভবত অবস্থিত। নেক্সট কোনটি কী রয়েছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কি। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হয়ে যাবে ভ্যাটিকান সিটি। কী হয়ে যাবে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? ভ্যাটিকান সিটি। আশা করি তোমরা অনেকেই জানো। পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি? হেমিং বার্ড। কাল থেকে আমি তোমাদেরকে অনেকবার করে বলছি এবং তোমাদের বনসাইক ইন্টারভিউ অলরেডি এটি জিজ্ঞেস করা হয়ে গিয়েছে। নেক্সট কোনটি কী রয়েছে এখানে পৃথিবীর ক্ষুদ্রতম মাছ কি। পৃথিবীর ক্ষুদ্রতম মাছ হয়ে যাবে ইনস্ট্যান্ট ফিশ। কী হয়ে যাবে? ইনস্ট্যান্ট ফিশ। পৃথিবীর ক্ষুদ্রতম মাছ যদি জিজ্ঞেস করা হয় কী হয়ে যাবে? ইনস্ট্যান্ট ফিশ। মাথায় রাখবে অবশ্যই পৃথিবীর ক্ষুদ্রতম মাছ ইনস্ট্যান্ট ফিশ। নেক্সট কোনটি কী রয়েছে পৃথিবীর ক্ষুদ্রতম ফুলটির নাম কি। তাহলে পৃথিবীর ক্ষুদ্রতম ফুল কী হয়ে যাবে আমাদের? পিলিয়া মাইক্রোফোনিয়া। কী হয়ে যাবে? পিলিয়া মাইক্রোফোনিয়া। মাথায় রাখবে পৃথিবীর ক্ষুদ্রতম ফুল পিলিয়া মাইক্রোফোনিয়া। নেক্সট কোনটি কী রয়েছে পৃথিবীর সর্বাধিক উষ্ণতাতম স্থান। কোন জায়গায় সব থেকে বেশি উষ্ণতা রয়েছে? প্রায় এখানে 58 ডিগ্রির কাছাকাছি, 57 ডিগ্রি সামথিং কত হবে একটি। তাহলে এখানে কত উষ্ণতা রয়েছে, কোথায় রয়েছে সেটি? আল আজিজিয়া। কোথায় হয়ে যাবে সেটি? আল আজিজিয়া। মাথায় রাখবে আল আজিজিয়া। নেক্সট কোনটি কী রয়েছে পৃথিবীর সর্বাধিক গভীরতম স্থান। তাহলে সব থেকে বেশি গভীর কোন জায়গায় রয়েছে সেটি? প্রশান্ত মহাসাগরের মারিয়ান স্ট্রেঞ্জ। তাহলে মারিয়ান স্ট্রেঞ্জ যে জায়গাটা রয়েছে প্রশান্ত মহাসাগরে, সেই জায়গাটা হলো পৃথিবীর সর্বাধিক গভীরতম স্থান। নেক্সট কোনটি কী রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী। একটু আগে আমরা পর্বত শৃঙ্গ দেখলাম, এবার পর্বত শ্রেণী জানব। তাহলে পর্বত শ্রেণী কী হয়ে যাবে আমাদের? আন্দিজ। কী হয়ে যাবে? আন্দিজ। সেটি কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। নেক্সট কোনটি কী রয়েছে পৃথিবীর উচ্চতম বাঁধের নাম কি। পৃথিবীর উচ্চতম বাঁধ কী হয়ে যাবে আমাদের? নিউরেক বাঁধ। কী হয়ে যাবে? নিউরেক বাঁধ, পৃথিবীর উচ্চতম বাঁধ। কোথায় অবস্থিত? কাজাকিস্তানে অবস্থিত। নেক্সট কোনটি কী রয়েছে এখানে পৃথিবীর উচ্চতম শহর। পৃথিবীর উচ্চতম শহর কোথায় অবস্থিত? সেটি চীনে অবস্থিত। পৃথিবীর উচ্চতম শহর কোথায় অবস্থিত? চীনে অবস্থিত। বন্ধুরা, ভিডিওটাকে ভালো লেগে থাকলে আপনি কিন্তু লাইক অবশ্যই করে দেবে। কী রয়েছে সেই শহরটির নাম কি? ওয়েনজুয়ান। কী হয়ে যাবে? ওয়েনজুয়ান। যে শহরটি রয়েছে সেটি পৃথিবীর উচ্চতম শহর। নেক্সট কোনটি কী রয়েছে এখানে পৃথিবীর উচ্চতম অট্টালিকা। উচ্চতম
যে অট্টালিকা, অট্টালিকা যেটা রয়েছে বুর্জ খালিফা, বুর্জ খালিফা যেটি দুবাইয়ে হয়েছে সব থেকে বড় অট্টালিকা, উচ্চতম অট্টালিকা। মাথায় রাখবে কি বুর্জ খালিফা, এই কোশ্চিনটা কিন্তু বারবার এখন কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে যে পৃথিবীর উচ্চতম অট্টালিকার নাম কি, সেটি হয়ে যাবে কি বুর্জ খালিফা। কোথায় অবস্থিত? দুবাইয়ে অবস্থিত। নেক্সট কোশ্চেনে যাবো বন্ধুরা। নেক্সট তোমাদের জন্য আজকের কোশ্চিন যেটি রয়েছে সেই কোশ্চিনটা হয়ে গেল পৃথিবীর দীর্ঘতম প্রাচীর কোথায় অবস্থিত। তাহলে পৃথিবীর দীর্ঘতম প্রাচীর কোথায় অবস্থিত সেটা তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে লাগবে, এবং তোমরা আশা করি সবাই সঠিক অ্যান্সার দেবে এবং খুবই একটি সহজ প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে, ভিডিওটা ভালো না লাগলে একটা ডিসলাইক অবশ্যই করে দেবে বন্ধুরা। কিন্তু চ্যানেলে যারা তোমরা প্রথম আসছো তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে কিন্তু অবশ্যই রাখবে, কারণ তোমাদের জন্য নেক্সট আপডেটেড ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ।